বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো তো? নেচার সম্বন্ধে আরও একটা নতুন ভিডিওয়ে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গিয়েছিলাম পাহাড়পুর, আমরা বলতে আমি, পারিজাতদা আর সাগরদা। তো সেখানে গিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। খুব সুন্দর জায়গা পাহাড়পুর, তিন দিকে পাহাড়ে ঘেরা সেই জায়গা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদ, আর এক পাশে এক আদিবাসীদের গ্রাম। বেশ ভালো লেগেছে আমাদের। তো বেড়ানোর গল্প সব সময় যে ভালো হয় তা তো নয়, বেশ কিছু ঘটনা এমন ঘটে যেটা কিন্তু বেশ মনে থেকে যায় অনেকদিন। তো এইরকমই একটা ঘটনা ঘটেছিল পাহাড়পুরেতে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের শেয়ার করিনি, এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ঘটনাটা ঘটেছিল যখন আমরা পাহাড়পুরের সেই পাহাড়ের মাথায় উঠেছিলাম। সেখানে একটা এমন ঘটনা ঘটেছিল যে ঘটনাটা আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। তো সেই ঘটনাটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন সেই ঘটনা আপনাদের কেমন লাগে। তাহলে সেই ঘটনাটাকে দেখতে গেলে আমাদের আবার সেই পাহাড়ের মাথায় উঠতে হবে, তাই তো? তো চলুন আমরা তিনজন প্লাস আপনারাও সেই পাহাড়ের মাথায় যেখানে সেই ঘটনাটা ঘটেছিল। যেদিন আমরা পাহাড়পুরে গিয়ে পৌঁছেছিলাম তার পরের দিন সকালবেলায় আমরা এই পাহাড়টায় উঠেছিলাম। পাহাড়পুরের সেই ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর শেষে বা উপরের আই বটনে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দেব। এখন আমরা সেই পাহাড়পুরের পাহাড়ের মাথায় উঠছি, যেখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। তো চলুন আমাদের সাথে। এই হলো সেই ইন্টারেস্টিং জিনিস, সেমাফোর টাওয়ার। আর এই সেমাফোর টাওয়ারের বিশেষত্বটা এখানে একজন জ্ঞানী মানুষ আছে, তার কাছ থেকে শুনিনি। না না, উনি প্রচুর জ্ঞানের অধিকারী। সাগরদা, হ্যাঁ, এই আমার কিন্তু এত জ্ঞানটা নেই, পলাশের কথায় সবসময় ফেস ভ্যালুতে নেবেন না। মানে এই জিনিসটার প্রতি আমার একটু আকর্ষণ ছিল, কারণ এটা আমি নিজের মানে উৎসাহী জেনেছি এই সেমাফোর ব্যাপারটা। সেমাফোর যে কথাটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড, এটা হচ্ছে বিয়ার দ্য সাইন, বিয়ার দ্য সাইন। তো এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ফ্রান্সে, মানে নেপোলিয়ন বোনাপার্টের সময়। মূলত মিলিটারি খবর আদান প্রদানের জন্যে এই সেমাফোর সিস্টেমটা তৈরি হয়, একজন ফ্রেঞ্চম্যানই করেছিলেন। এবার যেটা জিনিস হচ্ছে, আগে তো সেই খবর দেওয়া মানে সেই ঘোড়ার পিঠে চাপিয়ে দিল, সেই লিখিত ইয়ে নিয়ে সেই দৌড়লো, রানার যেটাকে বলতাম সেই হিসেবে চলতো। তো দে ওয়ান্টেড এ ফাস্টার মিন্স অফ কমিউনিকেশন। টাওয়ারের মাথায় যে সিগন্যাল সিস্টেম বসাবে সেইটা হচ্ছে বেসিক্যালি একটা কাঠের স্ট্রাকচার হতো। এবার সিগন্যাল সিস্টেম বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তোমার চেঞ্জ হয়েছে, মানে ফ্রেঞ্চের একরকম করেছে, তারপরে ব্রিটিশের একরকম করেছে, আবার তার মধ্যেও নানা রকম ভেরিয়েশন আছে। এসেনশিয়ালি যেটা শুরু হয়েছিল এরকম দুটো কাঠের আর্ম ছিল, এবং কাঠের আর্মের নিয়েতে আবার কয়েকটা কাঠের আর্ম ছিল, এবং দোজ ইউজ টু রিপ্রেজেন্ট অ্যালফাবেটস, ঠিক আছে? এবার ধরো একটা ওরকম অ্যালফাবেটস দেখালো অন্য টাওয়ারে, ধরো 10 মাইল দূরে বা 11 মাইল দূরে একটা দূরবীন নিয়ে বসে আছে, টাওয়ারগুলো এমন আছে সব এক লাইনে আছে একদম, ঠিক আছে? সে দূরবীন নিয়ে ওটা দেখলো, দেখে আবার ওই সিগন্যালটা সে রেপ্লিকেট করলো, তারপরের টাওয়ার এভাবে গেল, ফরওয়ার্ড করে দিল। তো প্যারিস থেকে লিল পোস্ট বলে একটা জায়গা আছে 181 কিলোমিটার দূরে, সেইখানে মোটামুটি ওরকম একটা
খুব কম সময় 3 মিনিটের মধ্যে মেসেজ চলে গেছিল এরকম একটা ব্যাপার। আমাদের এখানে সম্ভবত এসেছিল, দেখো আমি যেটুকু একটা জেনে রেখেছি, এটা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে চিন্তা করেছিল যেটা করবে, এবং মেইনলি এটাও এখানে হচ্ছে মিলিটারি পারপাসে, মানে খবর আদান প্রদানের জন্য মূলত মিলিটারি, এটা সিভিলিয়ান পারপাসে কিন্তু তৈরি হয়নি। সুতরাং এটা প্রথম সার্ভে ওরা তৈরি করে 1817 সাল নাগাদ চিন্তা করতে শুরু করে যে এখানে এটা এরম হলে ভালো হয়। এবং জর্জ এভারেস্ট, সেই সময় যিনি আমাদের যিনি ফেমাস ছিলেন যে ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের জন্য, অনেকগুলো ট্রিগোনোমেট্রিক্যাল টাওয়ারও দেখবে কলকাতায়, যেমন আছে ওই ডানলপের কাছে একটা আছে, অনেকগুলো টাওয়ার আছে, তো ওনাকেই কমিশন করা হয় এই সার্ভেটা করার জন্য। ইনিশিয়ালি প্ল্যান হয়েছিল কলকাতা থেকে চুনার ফোর্ট হয়ে, মানে বেনারসের উল্টো দিকে যে চুনার ফোর্ট, ওটা তখন মিলিটারি ইম্পর্টেন্স ছিল অনেক, চুনার ফোর্ট হয়ে একদম মুম্বাই পর্যন্ত নিয়ে যাবে, টাওয়ারগুলো বানানো হবে। কলকাতা থেকে চুনার পর্যন্ত হয়েছিল 55টা টাওয়ার ছিল, আমি এক্স্যাক্ট আমি ভুলে গেছি, ওটা পরে মানে তুমি ইয়েতে বলে দিও, তবে খুব কম সময়ে, মানে ওই ধরো 5 মিনিট বা এরকম কিছু, আই মে বি রং কারণ এটা একদম আমার অফহ্যান্ড মনে নেই। 1828 সাল নাগাদ এই প্রজেক্টটা মোটামুটি অ্যাবান্ডন করা হয়, কারণ মুশকিলও অনেকগুলো ছিল, কারণ এটা একটা খরচ সাপেক্ষ এগুলো টাওয়ার মেনটেন করা, তারপরে টাওয়ারে লোকজন বসিয়ে রাখতে হতো কন্টিনিউয়াস বেসিসে, খরচা ইত্যাদি ইত্যাদি করে দেখছিল যে খুব একটা সুবিধে হয়নি এই অপটিক্যাল বা ভিজুয়াল টেলিগ্রাফ সিস্টেমটা, যদিও খবর আদান প্রদান হতো। তারপরে ওটা অ্যাবান্ডন হয় এবং তারপরে 1855 সালে দেশে টেলিগ্রাফ এসে যায়, সুতরাং তারপরে তার প্রয়োজনীয়তা সম্পূর্ণই ফুরিয়ে গেল, এই টাওয়ারগুলো শুধু রয়ে গেছে। এবারে বিভিন্ন জায়গায় দেখা যায়, আমরা যেমন বললাম ফোর্ট উইলিয়ামের প্রথম টাওয়ার, দ্বিতীয় টাওয়ার কিন্তু হাওড়ার আন্দুলে গেলে তুমি দ্বিতীয় টাওয়ারটা দেখতে পাবে, এইভাবে পুরো হুগলিতে গোঘাটে একটা আছে, তারপরে আর রাতে একটা দেখলে জয়চন্ডী পাহাড়ের মাথায় একটা আছে, এইভাবে করতে 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 কিন্তু অনেকগুলো টাওয়ার এখনো দেখা যায় ঝাড়খণ্ড থেকে এক্সটেন্ড করে ওই চুনার পর্যন্ত চলে গেছিল, অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, কিছু কিছু টাওয়ার এখনো বেঁচে আছে। এখনো কলকাতায় কিছু লোক আছেন, যেমন অমিতাভ গুপ্ত আছেন বা রঙ্গন দত্ত আছেন, তারা এইগুলো নিয়ে অনেক কাজ করেছেন, খুঁজে বার করা থেকে শুরু করে তাদের ছবি তোলা, ডকুমেন্টেশন করা সব করেছেন, এবং ইনফ্যাক্ট তাদের ইনফরমেশন থেকেই আমি এসে এই টাওয়ারটা আমি দেখি পাহাড়ের মাথায়। তাহলে বন্ধুরা আপনারা কি জ্ঞানে ভরপুর না একদম যেটা বলেছিলাম? আর চলুন ওনার সাথে ভেতরটা একটু দেখি, ভেতরের পরিকাঠামো কীরকম ছিল। আমি দেখতে পাচ্ছি চুন সুরকি দিয়ে ছোট ছোট সাইজের ইট গাঁথা হয়েছে, এই দেখুন এই যে পুরো চুন সুরকির কনস্ট্রাকশন, এই দেখো, হ্যাঁ এখানে কাছ থেকে দেখলেই বুঝতে হবে চুন সুরকির কনস্ট্রাকশন, একদম চুন সুরকি। আর এই যে কত পুরনো ইতিহাসকে আমাদের, এইখানে তোমার একটা খাঁজ কাটা রয়েছে যেখানে তোমার কাঠের পাটাতন দিয়ে ওই ফ্লোর গুলো করা হতো, সেজন্য যেহেতু কাঠের পাটাতন সেগুলো আজ আর কোনোটাতেই এক্সিস্টেন্স নেই, এবং এইখানে কাঠের সিঁড়ি থাকতো, মানে ওপরে যেন একটা হোল থাকবে, তুমি মই দিয়ে উঠে পরের ফ্লোরে চলে যাবে। সে অবশ্যই কালের প্রভাবে সেই কাঠের মইও আজ এখন চলে গেছে, এখন শুধু এই ইটের স্ট্রাকচারটা পড়ে আছে, কিছু এই যে খাঁজগুলো তুমি দেখতে পাবে যেখানে এই যে খাঁজগুলো, হ্যাঁ ওই ফ্লোরের কাঠগুলোকে বিনগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হতো, এই ফ্লোর তৈরি হতো, আর উপরে আবার ওই বাইরে যে ওই ইয়েটা দেখলে, খাঁজটা দেখলে, ওই খাঁজের সঙ্গে কাঠের বিম লাগানো উপরে তুলে ওই জিনিসটা, এটা বেসিক্যালি ব্ল্যাক কালারের হতো, যাতে ওই আকাশের ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু জানতে পারলাম এই টাওয়ার সম্বন্ধে, আমি একা এলে হয়তো এত ডিটেল আপনাদের দিতে পারতাম না। বেনারসের কাছে চুনার দুর্গ পর্যন্ত খবর খুব সহজে পৌঁছে যেত এই টাওয়ারের মাধ্যমে। অনেকের ধারণা আছে যে এই টাওয়ারটা নাকি বর্গীদের তাড়ানোর জন্য ব্যবহার হতো। শুনুন একজন গ্রামবাসীর কথা। এই গ্রামটার নাম কি? মাচান বলে, এটা বর্গী আমল করেছিল না, বর্গীকে তাড়াবার জন্য এখান থেকে ওরাকে লক্ষ্য করতো, তখন ইয়ারা রেডি হয়ে আক্রমণ করতো, বর্গী নাকি একসঙ্গে হাজার হাজার আসতো,
তখন এখান থেকে বর্গিটাকে কি লুকাই নিত সবাই পাড়া ছিল, আমার এসে মেয়ে ছেলেকে মাছ দিত আর ধন সম্পত্তি লুট ওরা চলে যাচ্ছিল, ধন সম্পত্তি লুট করে নিয়ে চলে যেত। তাতে আমরা খবর শুনেছি যে ওরা বিষ্ণুপুরকে আক্রমণ করেছিল, ওখানে মদন মোহন ওকে আসি মনে কামান দাগিয়ে কামানটাকে আমি কাকা বলে নিয়ে ছুটি চলে গেছিল, কামান দাগিয়ে দিয়েছিল, তখন থেকে বর্গি শেষ কামান। এরপরেই ঘটে গেল সেই ঘটনা। হলো একটা ঘটনা এই মাত্র ঘটে গেল, এই দেখুন হাসি কবুতর স্বর্গে। আমার কবুতর উড়ছিল বেশ, আর মিনার কেটে ভয় পেয়ে গেছে। আমাদের সিমাফোর টাওয়ার, সিমাফোর টাওয়ার ছবি তোলার পরে ফিরিয়ে আনছিলাম, গাছের এই ফাঁকটা দিয়ে আনছিলাম, এই ফাঁকটা দিয়ে ওই গাছের ওই ডালটা আটকে গেছে, দেখুন ওইখানে বসে আছে, বলছে নামবে না, কি অবস্থা জানি না ওটা। আসলে ওটা করেছে ওই যে সিমাফোর টাওয়ারে যারা ছিল তাদের হাতটা, বলছে আমার এখানে ছবি তুলতে এসেছিস দাঁড়া দিচ্ছি বলে ওই জন্য ঝুলিয়ে দিয়েছি। না হাসি পাচ্ছে কিন্তু ব্যাপারটা হাসির না, যাই হোক মনে হচ্ছে পেরে ফেলবো। আপনাদেরকে আপডেট দিচ্ছি, কবুতর পাড়ার সিনটাও দেখাচ্ছি, দেখুন কি হয়। এই যে অক্ষত অবস্থায় পেয়েছি দেখলেন, ভালো আছে, ভালো আছে, দারুণ আছে। আর একে আমি বারবার বলছি ওপরে তোলো, ওপরে তোলো, বো গাছের ফাঁক দিয়ে ঢুকবে গিয়ে গিয়ে কবুতর আটকে। আর এই যে টাওয়ার এর ভেতরেই বাবা বসে আছে, এ বলছে আমার ছবি তুলছিস দাঁড়া দেখছি। না হেভি এক্সপিরিয়েন্স হলো, হেভি এক্সপিরিয়েন্স হলো, ভেঙে গেলাম ডাল, ভেঙে মারতে মারতে ভেঙে গেলাম, মানে কী কাণ্ড হলো বুঝতে পারলেন না আপনারা, আপনারাই সাক্ষী থাকলেন এইটার। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন, আর এই ড্রোনটার জন্য আপনারা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, আর যেন এরকম না হয়, তাহলে এরকম ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারবো না। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম বিটকেল বিটকেল ভিডিও আমার চ্যানেলে আসবে আর আপনারা সেটা দেখতে থাকবেন, আর লিখে জানান কেমন লাগলো। তাই ভিডিওটা শেষ করার আগে এই কথাটা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন।
আর ঘুরতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়।